নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু কৌশিক, আপনার নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর মাসের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সময় সর্বদাই পরিবর্তনশীল, আর এই সময় নির্ধারণ করে প্রতিটি গ্রহ ও নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে ট্রানজিট বা গোচর করেন, যার প্রভাবে প্রতিটি ব্যক্তির জীবনও প্রভাবিত হয়। আসুন প্রথমেই আমরা জেনে নিই ডিসেম্বর 2023 গ্রহের অবস্থান এবং গ্রহের গোচর। ইতিমধ্যেই আপনারা জানেন দুটি তামসিক গ্রহ ছায়াগ্রহ রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন মেষ রাশিতে এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করছেন স্বরাশি কুম্ভ রাশিতে। এই মাসে এই গ্রহগুলির কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, তবে ডিসেম্বর মাসে চারটি বড় গ্রহ তাদের অবস্থান ও রাশি পরিবর্তন করবেন। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 16 ডিসেম্বর গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করে তৈরি করবেন ধনু সংক্রান্তি। পাশাপাশি 25 ডিসেম্বর সুখ সমৃদ্ধি প্রেম দাম্পত্য ঐশ্বর্য ইত্যাদির কারক গ্রহ শুক্র গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। আবার 28 ডিসেম্বর বাক বুদ্ধি গণিত ও যোগাযোগ ইত্যাদির কারক গ্রহ তথা গ্রহের যুবরাজ বুধ বৃশ্চিক রাশিতে বক্রী হবেন এবং এই একই দিনে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে ট্রানজিট করবেন। তো আসুন এবার আমরা জেনে নিই গ্রহের এই অবস্থান গোচর বা রাশি পরিবর্তন আপনার রাশির উপরই বা কী বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে। তো আসুন শুরু করি আজকের উপস্থাপনা মকর রাশি বা মকর লগ্নের ডিসেম্বর 2023-এর মাসিক রাশি ও লগ্নফল। প্রথমেই আলোচনা করব কেরিয়ার বা পেশাগত জীবন সম্পর্কে। কেরিয়ার ও পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস বেশ ভালো ফলাফলই অর্জন করতে চলেছেন। এই মাসে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনার রাশির দ্বিতীয়ভাবে, ছায়াগ্রহ কেতু নবমভাবে এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবেন, যে কারণে আপনাদের কর্মজীবনে বিকাশ বা উন্নতি হতে চলেছে। তবে এটি তুলনামূলক বিলম্ব হতে পারে বা সময় বেশি লাগতে পারে। আপনারা যেহেতু শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে আছেন, তাই শনি মহারাজের এই অবস্থানের ফলে কর্মজীবনের স্থিতিশীলতা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা যারা বিদেশে নিজেদের কেরিয়ার গড়তে চান, এই মাসে তারা বিদেশ থেকে নতুন চাকরির প্রস্তাব বা সুযোগ পেতে পারেন। পাশাপাশি ছায়াগ্রহ রাহু আপনার তৃতীয়ভাবে এবং কেতু আপনার রাশির নবমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন, যে কারণে এই মাসে আপনারা কর্মজীবনে ভালো ফল প্রাপ্ত করতে পারবেন। এমনকি পেশাগত জীবনেও দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনাও প্রবল। ছায়াগ্রহ রাহু কেতুর এই অবস্থানের কারণে বিদেশ ভ্রমণের জন্য যে সুযোগ সেটি অনেকাংশে বাড়িয়ে তুলতে চলেছে। এই মাসে চাকুরিরত ব্যক্তিদের কর্মক্ষমতা এবং কর্মদক্ষতাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়াও এই সময় আপনাদের বুদ্ধিমত্তার প্রয়োগেও যে কোনো কাজে আপনারা অনায়াসেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। যে সকল মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই মাসটি তাদের জন্য বেশ ভালো প্রমাণিত হতে চলেছে। এমনকি যারা ডিসেম্বর মাসে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন, তারাও এই মাসের শেষে ব্যবসা থেকে ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন। পাশাপাশি ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা বা প্রযুক্তির ব্যবহার করলে ব্যবসা কর্মে উন্নতির সুযোগ পেতে পারেন বা নতুন কোনো বড় চুক্তি সম্পাদন করতে পারেন, যেটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হতে দেখা যাবে। অর্থাৎ কেরিয়ার ও পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস বেশ অনুকূলেই থাকতে চলেছে। এবারে বলবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে অর্থনৈতিক জীবনী বা কেমন থাকতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বিচার করলে ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মোটের উপরে বেশ ভালো ফলই পেতে চলেছেন, কারণ এই মাসে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছেন। ফলস্বরূপ এই মাসে অতি সহজেই আপনাদের ধনলাভ হবে না বললেই চলে, তবে
সততা পরিশ্রম বুদ্ধি ও সংযমী থেকে যে কোনো কাজে অংশগ্রহণ যদি করতে পারেন অথবা সেই কাজ সমাপ্ত করার সংকল্প গ্রহণ করতে পারেন তবে এটি আপনার জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতেই দেখা যাবে তবে শনি মহারাজের এই অবস্থানের কারণে অর্থ সাশ্রয় করাও আপনাদের ক্ষেত্রে খুব কষ্টসাধ্য হতে পারে আবার দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থে অবস্থান করছেন যে কারণে আপনাদের এই মাসে পারিবারিক ক্ষেত্রে ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে যে ব্যয় নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে প্রায় দুঃসাধ্য হয়ে পড়তে পারে তার সাথে সাথে এই মাসে আপনাদের প্রত্যাশা মাফিক লাভ বা আয় হবে না বললেই চলে তাই আপনাদের আর্থিক স্থিতি ভালো রাখতে অনেক প্রয়াস এবং প্রচেষ্টা করতে হবে এমনকি এই সময় হঠাৎ আর্থিক ক্ষতি যেমন অর্থ চুরি বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে অতএব এই মাসে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই মাসে গ্রহের প্রতিকূল অবস্থার কারণে আপনারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীনও হতে পারেন এমনকি এই মাসে আপনারা অধিক মুনাফা অর্জনেও নানা প্রকার অসুবিধা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন দ্বিতীয়ভাবে শনি মহারাজের অবস্থানের কারণে এই মাসে অধিক লাভ করা খুবই কঠিন হতে চলেছে যারা মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা আছে তবে যদিও ডিসেম্বরের শেষে গ্রহের যুবরাজ বুধ অনুকূল অবস্থানে অবস্থান করার কারণে মাসের শেষ সময় আপনাদের আয়ের নতুন কোনো উৎস উন্মুক্ত হতে পারে এবং যে ক্ষেত্র থেকে আপনারা বেশ ভালো লাভ অর্জনেও সক্ষম হবেন তবে মাসের শুরুর সময়টি আপনার জন্য খুব একটা অনুকূল সময় নয় বললেই চলে তাই এই মাসের শুরুতে যে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন বা বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে সজাগ দৃষ্টি নিক্ষেপ করতে হবে বা সেই ধরনের লেনদেন থেকে বিরত থাকাই আপনার জন্য শুভপ্রদ আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের স্বাস্থ্যই বা কেমন থাকতে চলেছে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা বেশ মোটামুটি ফলই পেতে চলেছেন কারণ এই মাসে আপনার রাশির দ্বিতীয়ভাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন যার ফলে এই মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের তেমন কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে না বললেই চলে তবে দাঁতে ব্যথা বা দাঁত যন্ত্রণার মতো কোনো সমস্যা আপনার বিরক্তির কারণ হয়ে উঠতে পারে এছাড়াও চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এ মাসে পারিবারিক স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে অধিক খরচ বা ব্যয় করতে হতে পারে যে কারণে আপনার উদ্বেগ অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে আবার গ্রহের যুবরাজ প্রতিকূল অবস্থানে থাকার কারণে পা এবং উরুতে ব্যথার সঞ্চার হতে পারে তবে ছায়াগ্রহ রাহু তৃতীয়ভাবে এবং কেতু নবমভাবে অবস্থানের কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো বিশেষ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তারাও আগের থেকে এই সময় বেশ সুস্থ ও এনার্জেটিক বোধ করবেন পাশাপাশি মানসিকভাবেও আপনাদের মধ্যে বেশ পজিটিভ চিন্তাভাবনার উদয় হতে দেখা যাবে এবারে আলোচনা করব ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে বিচার করলে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম হোক অথবা দাম্পত্য জীবন উভয় সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফলাফল পেতে চলেছেন এই মাসে আপনাকে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রয়াস ও প্রচেষ্টা করতে হবে বিশেষ করে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের থেকে এই মাসটি বেশ উদ্বেগপূর্ণ হতে চলেছে গ্রহের প্রতিকূল অবস্থার কারণে এই মাসে সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো অবস্থাও তৈরি হতে পারে তার সাথে সাথে আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং তালমেল কম থাকতেই দেখা যাবে এমনকি এই ভুল বোঝাবুঝি হওয়ার কারণে তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারেন পাশাপাশি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহের প্রতিকূল অবস্থানের কারণেও প্রেম অথবা বৈবাহিক জীবনে নানাবিধ সমস্যা সৃষ্টি করতে পারে তাই যে সকল মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন তারা যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করে এবং আপনার যারা সঙ্গী বা সঙ্গিনী আছেন তাদের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করাই আপনার উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনী বা কেমন থাকতে চলেছে পারিবারিক দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের বেশ উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে কারণ এই মাসে অধিকাংশ গ্রহ প্রতিকূল অবস্থানে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থানের ফলে এই মাসে পরিবারে শান্তির পরিবেশ বিঘ্নিত হতে পারে আবার শনি মহারাজের প্রতিকূল অবস্থানের কারণে
পরিবারে ছোটখাটো কোনো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে কোনো প্রকার অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের কারণে পরিবারে পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যে কারণে এই মাসে পরিবারে আপনারা যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বিবাদের সম্মুখীনও হতে পারেন। পাশাপাশি দেবগুরু বৃহস্পতির প্রতিকূল অবস্থানে থাকার কারণেও পারিবারিক জীবনও বেশ কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির এই অবস্থান পরিবারের সদস্য বা সদস্যদের মধ্যে অহংকার বা আমিত্বভাবের জন্ম দিতে পারে, যে কারণে পরিবারের সদস্য বা সদস্যদের মধ্যে তর্ক বা বিবাদ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দ্বাদশভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল অবস্থান করার কারণে পরিবারে যারা সদস্য বা সদস্যরা আছেন তারা বেশ কিছুটা অসংবেদনশীল হয়ে পড়তে পারেন, যার ফলেও আপনার দাম্পত্য জীবন প্রভাবিত হতে পারে বা সম্পর্কে কোনো রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাই এই মাসে আপনাকে আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো কঠিন সমস্যার যাতে অতি সহজেই সমাধান বা নিষ্পত্তি করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবারে আলোচনা করব কী প্রতিকার বা উপায় করলে গ্রহের যে অশুভ প্রভাব সেই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে যারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন তারা প্রতিদিন 108 বার করে ওং মন্দায় নমঃ এই মন্ত্রের জপ করুন, প্রতিদিন 21 বার করে ওং নমঃ শিবায় এই মন্ত্রের জপ করুন, প্রতিদিন নিয়ম করে হনুমানজির পূজা আরাধনা এবং হনুমান চল্লিশার পাঠ করুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।